দেশ থেকে জন্ম হয়েছে তার পিতা বাংলাদেশের স্বাধীনতার চেষ্টাপতী, এই জাতি বাঙালি জাতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের প্রিয় নেতা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি এই বাংলাদেশকে জন্ম দিয়েছেন। এবং তার সেই সুযোগ্য সন্তান যখন এই দেশটাকে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশ মাথা উঁচু করে যখন সারা বিশ্বের তাপক বড় বড় রাষ্ট্রনায়কদেরকে আঙ্গুল দেখিয়ে বলেছে বাংলাদেশ কারো কাছে ভিক্ষা দিবে না, বাংলাদেশ চিরদিন আদা দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ সারা বিশ্বে মাথা উঁচু করে থাকবে, যখন বাংলাদেশকে তিনে তিনে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সপ্তরা তার প্রান্তে তখনই ষড়যন্ত্র শুরু হচ্ছে। কেন শুরু হচ্ছে? তাদের গায়ে জ্বালা, তাদের অন্তরে জ্বালা, জাতির জনকের কন্যা জয়শ্রী শেখ হাসিনা পরপর চার বছর জনগণের রায়ে ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তখন জাতির জনকের কন্যা জয়শ্রী শেখ হাসিনা সারা বিশ্বে একজন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, সারা বিশ্বের নেতৃত্ব পরিচিত হয়েছে, যেখানে সারা বাংলাদেশের সব প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থান পেয়েছে, তখন এই দুর্নীতিবাদের গায়ে জ্বালা। এই জানার জন্যই তারা ষড়যন্ত্র করে ফেলেছিল শেখ হাসিনাকে ছাত্র ভাইদের আন্দোলনের সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে, যাতে সন্ত্রাস সৃষ্টি করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে দিতে চায়। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, শেখ হাসিনা বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী, বঙ্গবন্ধু বাংলাদেশের সকল কৃষক সমাজের নেত্রী, বাংলাদেশের সকল কৃষক সমাজ একসঙ্গে গর্জে উঠেছে, বাংলাদেশের সকল কৃষক সমাজ একসঙ্গে গর্জে উঠে ওই খানা দিয়া সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত হয়েছে। বাংলাদেশ কৃষক দিয়ে সভাপতি পৃথিবীর স্বামীর চন্দ্র ওই একসঙ্গে পূর্ণ নেতৃত্বে তারা বাংলাদেশের কৃষক সমাজকে ঐক্যবদ্ধ হয়েছে। ভাইরা আমার, আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় সভাপতি এবং সাধারণ সম্পাদককে, যে গরিব দুঃস্থ মানুষের মধ্যে যাতে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করো। আজকে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, আজকে তাই আমাদের পবিত্র জায়গা আজকে প্রেস ক্লাবের সাবন থেকে শুরু করেছে এই প্রক্রিয়া, এটা সারা বাংলাদেশেই বিভিন্ন জেলায় উপজেলা এবং ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান হবে। বাংলাদেশ কৃষক লীগ সাধারণ জনগণের মাঝে থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো জনগণের নেত্রী, জনগণের প্রধানমন্ত্রী, গরিব মানুষের প্রধানমন্ত্রী, দুঃস্থ মানুষের প্রধানমন্ত্রী, কৃষকের প্রধানমন্ত্রী, শ্রমিকের প্রধানমন্ত্রী, সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন মানুষের কাছে দাঁড়ানোর জন্য। আজকে বাংলাদেশ কৃষক লীগ আজকে থেকে শুরু করেছে, আজকে বাংলাদেশ কৃষক লীগ সারা দেশেই আমরা গরিব মানুষের পাশে আমরা থাকবো, আমরা মাননীয় প্রধানমন্ত্রী কথা নির্দেশ পালন করে আজকে আমাদের খাদ্য সামগ্রী বিতরণ করবো। প্রিয় ভাইরা আমার, আজকে আপনারা লক্ষ্য করেছেন আমার সাংগঠনিক সম্পাদক এই আজকের সদস্য হচ্ছে উনি বক্তব্য দিয়ে বলেছেন কি কারণে আজকে যে আজকে মেট্রো রেল আজকে যেখানে এখান থেকে উত্তর যেতে 5 ঘন্টা সময় লাগত সেখানে মাত্র 30 মিনিটের মধ্যে উত্তর যাওয়া যায়, তাহলে যে মানুষগুলো 5 ঘন্টা সময় নষ্ট করত, যে মানুষগুলো হাজার হাজার টাকা নষ্ট করে উত্তরা যেত, আর সেই মানুষগুলো আজকে প্রেস ক্লাবের এই স্টেশন থেকে যদি 30 মিনিটে 30 টাকায় যদি উত্তরা যেতে পারে তাহলে এটি কি গায়ে জ্বালা? এটা হলো আমার দিনের গায়ে জ্বালা, সহ্য করতে পারে না এই সকল মানুষের ভালো চায় না, জনগণের ভালো চায় না বলেই আজকে মেট্রো আগুন লাগানো হয়েছে, জনগণের ভালো চায় না বলেই এলিভেটর এক্সপ্রেস আগুন লাগা হয়েছে, জনগণের ভালো চায় না বলেই যে টেলিভিশন স্বাধীনতার সময় বাংলাদেশ একটাই টেলিভিশন ছিল বাংলাদেশ টেলিভিশন পৃথিবী, সেই পৃথিবী সাধারণ জনগণের মানুষের কথা বলে সেই জন্য আগুন লাগানো হয়েছে। ঠিক একই ভাবেন কোনো জায়গায় আর সেই বিশ্ববিদ্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাঙচুর করেছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভাঙচুর করে গাড়িতে আগুন লাগিয়েছে, সাধারণ মানুষকে ভালো হয়ে ফেলেছে। এখানে আমাদের এই আন্দোলন করতে গিয়ে ওই সন্ত্রাসী জামাত শিবির বিএনপি নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করেছে, আজকের এই ত্রাণ সামগ্রী খাদ্য সামগ্রী অনুষ্ঠান থেকে তাদের বিচার কামনা করি। ভাইরা আমার, আজকে একটা কথা বলতে চাই, বাংলাদেশ কৃষক লীগ আজকে সারা
সুসংগঠিত হয়েছে বাংলাদেশ কৃষক লীগ রাজপথে ছিল, আগামী দিনে রাজপথে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক অত্যদায়ত্রী শেখ হাসিনাকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ কৃষক লীগ একাই নিয়েছে। ইনশাআল্লাহ সাধারণ মানুষকে নিয়ে আগামী দিনে আমরা গণতান্ত্রিক শেখ হাসিনাকে আমরা রক্ষা রেখে আগামী দিনের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য, গণতান্ত্রিক শেখ হাসিনার আজকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবো। প্রিয় ভাই আমার যে কথা বলতে চাই, মনে রাখতে হবে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নের সাজা থাকছেন, এখানে জঙ্গি গ্রুপ, এখানে সন্ত্রাসী গ্রুপ, এখানে মানুষ জয়ের লোক অগ্নি যারা মানুষকে পুড়িয়ে মরে তারা কিন্তু সকলে ঘুপি ভাবে, তারা কিন্তু যে কোনো সন্ত্রাস করতে পারে, যে কোনো মানুষ মানুষের তারা আগুন লাগাতে পারে, মানুষের গাড়িতে আগুন লাগাতে পারে। আপনারা সজাগ থাকবেন, যেখানে দেখবেন সেখানে প্রতিহত করবেন, সেখানে আইন শৃঙ্খলা ভাইদেরকে জানাবেন, যারা আজকে জনগণের সম্মানের ক্ষতি করে তাদেরকে বাংলার স্থানে ঠাই দেয়, জনগণ তাদেরকে বয়কট করেছে, সাধারণ মানুষদের বয়কট করছে। আর যার ফলে আজকে দেখেন মানুষ একে স্বতঃস্ফূর্ত হবে, ঢাকা শুধু নয় সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত হবে। আজকে তারা আজকে রাজ্যের সাংসদ সৃষ্টি হয়েছে, বাংলাদেশ নামী হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সকল ব্যবসায়ী সমিতি, সকল সাংবাদিক ভাইরা, সকল সাধারণ মানুষেরা তারা তাকে সমর্থন দাঁড়িয়েছে, বলেছেন মাননীয় নেত্রী আপনি থাকবেন, আমরা আপনার কাছে থাকবো, যে কোনো সন্ত্রাস মোকাবেলা আমরা করবো, শক্ত দিয়ে হলো আমরা এই দেশকে স্বাধীন রেখেছি, আগামী দিনও আপনাকে রক্ষা করবো। এই বের হলেই তারা গুলি করত, বের হলেই তারা আগুন দিত, বের হলেই তারা কপাত। আমার কৃষক লীগের দুই নেতা সোহেল তাকে মাথা ফাটিয়ে দিয়েছে।